কাগজ। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জেলা স্বেচ্ছাসেবকের সংগ্রামী সহসভাপতি সাবেক ছাত্র নেতা মতলব ডিগ্রি কলেজের সম্মানিত সাবেক জিএস জেলা রহমতুল্লাহ চৌধুরী। রহমতুল্লাহ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকনগর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকে উপজেলা নির্বাচন উপলক্ষে পথসভায় সম্মানিত সভাপতি ঢাকনগর ইউনিয়নের সুযোগ্য সাবেক চেয়ারম্যান জেনারেল কেএম শরীফুল্লাহ সরকার, আদিবাসী আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার সভামঞ্চে উপস্থিত আছেন। আজকে আমাদের মতলবপুর উপজেলা পরিষদের যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা সাবেক যুবলীগের কেন্দ্রীয় সদস্য রিয়াজুল হাসান রিয়াজ ভাই উপস্থিত আছেন। সেঙ্গাচোর পৌর মেয়র সাবেক ছাত্র নেতা জনাব হানিফুল্লাহ সরকার সভামঞ্চে উপস্থিত আছেন। সাবেক পৌর মেয়র জনাব রফিকুল ইসলাম জর্জ ভাই উপস্থিত আছেন। মতলবপুর উপজেলা আওয়ামী লীগের জন্য সাধারণ সম্পাদক জনাব আয়ুব আলী গাজী উপস্থিত আছেন। সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক খান্ডু সরকার, আমার সামনে কথা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক বৃক্ষ সকল কর্মীবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা থাকার।